এই যে প্রার্থী তালিকা হলো, তাতে ধরুন তৃণমূল বলুন, বিজেপি বলুন, প্রচুর চিত্র তারকাদের বা অন্য মাধ্যমের যারা নামী ব্যক্তিত্ব তাদের প্রার্থী তালিকায় জায়গা দেওয়া হয়েছে, এটাকে আপনি কীভাবে দেখছেন? এটাকে আমি খুব একটা ভালো ইয়ে করে দেখতে পাচ্ছি না, কারণ ধরুন চিত্র তারকার যে চিত্র যেই শিল্পী হোক, সে যদি জিতে আসে কিন্তু সে কতটা সাধারণ লোকেদের মধ্যে তার কাজ তার সময় থেকে বের করে কতটা করতে পারবে সেটাই একটা বিরাট প্রশ্ন ছিল। কারণ তারা কোনভাবে এগোবে, কীভাবে করবে, এমনিতেই রাজনৈতিক লোকেরা তো থাকেই না, যারা রাজনীতি তারা তাদের সংখ্যা খুবই কম সাধারণ মানুষদের, কিন্তু এরা কতটাভাবে কী করতে পারবে সেটা একটা প্রশ্ন ছিল। আপনার কি মনে হয় দেব জিতবেন? যদি জেতে তাহলে তো ভালো হয়, আর আমি মন থেকে চাইবো দেব যাতে জিতুক। কেন? কারণ দেবের মতো অ্যাক্টর, মানে দেবের মধ্যে যা কিছু ট্যালেন্ট আছে বা ও যেরকম অ্যাক্টিং করে, মানে সেটা ভালো লাগে, অলমোস্ট সবারই ভালো লাগে। আপনি কি মনে করছেন দেব যদি জিতে আসেন তাহলে দেব কাজ করবেন, মানে নায়ক যেমন করেন? হ্যাঁ, আপনার মনে হয়? আপনার কি মনে হয়? আমারও তাই মনে হয় যে যদি সেরকম যদি মানে সে যদি ভালো ইয়ে করে। হ্যাঁ, তো এটা নিয়ে আপনার কি মনে হয়? নিজস্ব মতামত বলতে গিয়ে চমক তো বটে, যদি কোনো চিত্র তারকা দিয়ে যদি কোনো স্পেশালি কোনো কিছু গলায় যদি প্রফিট হয় সেটা সব দলই চাইবে, সেটা এর আগে অনেক দলই করেছে সেই জিনিস। আগে তো প্রচুর চিত্র তারকারা এরকম, হ্যাঁ, অমিতাভ বচ্চন করেছে, রাজেশ খান্না করেছে, অনেকে ধর্মেন্দ্র করেছে, সুধীর সিনহা, আমাদের এখানে যদি দিদি দিদি এগুলো করে থাকে তা খারাপ কিছু করি না আমার মনে হয়। না, আপনি একজন সাধারণ মানুষ হিসেবে আপনার কি মনে হয় এরা যদি নির্বাচিত হন তাহলে আমাদের সাধারণের জন্য, মানে যেভাবে পর্দায় তাদের যেভাবে দেখানো হয়, অ্যাকচুয়ালি তারা তো রিয়েল হিরো নয়, তো পলিটিক্স বা পলিটিক্সে আসার জন্য রিয়েল হিরোর প্রয়োজন, তো তারা হচ্ছে পর্দার পেছনে বা কি পর্দার পেছনে হিরো, তাদের দিয়ে আমার মনে হয় না দেশ চলবে।